Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Oh, bhai. Oh, teri. Assalamualaikum. Kemon achen sobai? Asha korchi bhalo achen. Chole aslam ajke notun aro ekta video niye. To ajke hocche Our friend Mohin, ওর বার্থডে। তো ও জানে না যে আমরা ওর বাসায় আসছি। তো বাসায় এসা আমি আসছি একটু লেট করে, আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো ওই যে আমার ফ্রেন্ড মিরাজ, ওই যে হুজুরটা দাড়ি বাবা দেন, ঠিক আছে। তো এখানে আমরা সব ফ্রেন্ডরা মিলে বসে আছি, ঠিক আছে। তো এখানেও মোটামুটি সাজানো হয়েছে, মানে টুকটাক একটু একটু করে সাজিয়েছে, ওরকম গর্জেস সাজ দেয়নি, হালকা করে। এই যে হালকার উপরে ঝাপসা মারছে মোটামুটি। তো এখানে সব ফ্রেন্ড একসাথে বসে আছি, রাত এখন বাজে প্রায় 11টা। তো এখনো পর্যন্ত মহিন আসে নাই দোকান থেকে, তো জানে না আমরা যে ওর বাসায় এগুলো করছি। তো এখানে সবাই ওয়েট করতেছি, ও রুমে ঢুকবে আর সারপ্রাইজ হবে। এটাই মূলত, এটা খুলি, কেমন লাগতেছে? কেমন লাগতেছে? ঠিক আছে, মহিন আসুক, দেন আপনাদের সাথে শেয়ার করি। মহিন চলে আসছে, নিচেই আছে, ঠিক আছে, সিঁড়ি দিয়ে উঠতেছে এখনই। সবার উত্তেজনা দেখতেছেন, ঠিক আছে, যে এখনই লাইট মেট বন্ধ করা হবে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, সব লাইট মেট বন্ধ করে দিচ্ছে। লাইট মেট বন্ধ হয়ে গেছে এখন। ওই যায় কি একটা Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. আবার হবে, আবার হবে। আচ্ছা ঠিক আছে, আসুক, দেন কেক কাটি। উজুর আগে ধরে গেছে, উজুর আগে Happy birthday, happy birthday, happy birthday to you. আস্তে 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 আস্তে, বাচ্চা ভয় পাবো। কি করলি তুই? সবাই ধর, পিছন দিয়ে যা, পিছন দিয়ে যা, সামনে আইস না, সামনে আইস না, ধর একটু ছোঁয়া দে। দেখ এই যে কাবা কাবি শুরু হয়ে গেছে, এই যে কাবা কাবি শুরু হয়ে গেছে। আরে কপাল, পরে খাওয়া দে, তোরা না খা। কত আন্তরিকতা একজনের! তোরা তো মনে হয় না মহিন্দ্র কেউ খাওয়াই দিছিস, তোরা তোরাই বর্তাছিস। আহ হা হা,
অবশেষে আমার কাছে আসলো কিরে কিরে কাপা কাপি করিস না, ভিতরে দিস খা বন্ধু খা। ও ভাই ও তেরি ঠিক আছে, তো এরকম চলতেই থাকবে। তো বন্ধুর বার্থডে মহিন অনেকেই চিনেন ওরে, সবাই ওর জন্য দোয়া করবেন। আয়সা পরে ফ্রেন্ডরা সবাই মিলে প্ল্যানিং করলাম যে রাত্রেবেলা ওকে সারপ্রাইজ দিব। ও দোকান করতে করতে ওর 11টা বাজে, দোকান বন্ধ করতে করতে, তো বন্ধ করে আসছে আর এর মধ্যে আমরা এগুলো প্ল্যানিং করছি বন্ধুরা মিলে। তো জানি না কতটুকু সারপ্রাইজ হয়েছে, তো আমাদের কাছে ভালো লাগছে, ওর কাছে কেমন লাগছে সেটা জানি না, আশা করি ভালো লাগছে। ঠিক আছে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর আসলে খুব ভালো একটা ছেলে, ঠিক আছে সবাই দোয়া করবেন। আমরা এখন নিচে যাচ্ছি, তো আপনার ইসের থেকে আসলাম, মহিনের বাসা থেকে আসলাম, ও নিচে নিয়ে আমাদের চা টা খাওয়াইলো, তো ট্রিটও দিবে সামনে, তো তখন আবার দেখাবো যে কি ট্রিট দিচ্ছে। তো এখন বাসায় চলে আসলাম, তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, কিন্তু ওটা গতকালকে ছিল ওর সারপ্রাইজ, কেননা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, বাসায় এসে দেখি সবাই ঘুমিয়ে গেছে, তো আজকে সন্ধ্যা হয়ে গেছে। তো আপনাদের অনেকে কোয়েশ্চেন আছে যে আমাকে দেখছেন তানজিলার বার্থডেতে, আবার দেখতেছেন এইখানে, কারণটা আমি ক্লিয়ার করি, কারণটা হচ্ছে আমি গ্রাম থেকে আসছি হলো আপনার 10 তারিখে বিকাল 4টার দিকে আসছি বাসায়, তো বাসায় এসা তারপরে আমি তানজিলার বার্থডেতে অ্যাটেন্ড করছি, ঠিক আছে। তো আমার দুটো ভিডিও করা ছিল, এই জন্য ওগুলো আমি ছাড়ছি পার্ট বাই পার্ট, তো এই জন্য আপনাদের মনে হয়েছে যে আমি এখনও গ্রামে, আসলে আমি 10 তারিখে চলে আসছি গ্রাম থেকে। সালাম দিয়ে দাও সুন্দর করে, বলো আসসালামু আলাইকুম, লজ্জা পাচ্ছে, জানি না কি জন্য আজকে এত লজ্জা পাচ্ছে। তো বাসায় আসার পরে এই দুই দিনে মোটামুটি অনেকটা গুজ গাছ হয়েছে, এখন ওরকম অগোছালো মনে হচ্ছে না, তখন দেখি যে কতটুকু গুছানো হইল। তো এই হচ্ছে আপনার ড্রয়িং রুমটা, আপাতত এইভাবে আছে, এই যে উপরে কম্বল টম্বল রাখা আছে, ফ্রিজটা এখানেই থাকবে, ফ্রিজটা নাড়ানো হবে না। রান্নাঘরটা এখনও অগোছালো আছে, রান্নাঘরটা এখনও গুছানো হয়নি, এই যে এরকম উপরের অবস্থা তো ভয়াবহ, এখনো কিছু মানে রান্নাঘরটা এখনো অগুছালো আছে, রান্নাঘরটা গুছানো হয় নাই। তারপর এই রুমটাতে যাই, দেখেন এই রুমটা মোটামুটি গুছানো হয়ে গেছে, এখানে আর কিছু নাই রাখার মতো, মেশিন আছে, একটা বেড আছে, ওয়ার্ড্রব, টিভি, কারণ টিভির এখন আমরা ডিশের লাইন লাগাই নাই কারণ নতুন আসছি, তো এই ড্রেসিং টেবিল আছে,
আর এই পাশের রুম, এই যে এই রুমে ভাবি আম্মু আর আছে ওই যে সাইফা। কই তুই, কি করছো? কি করছো, খেলতেছো বৈসা বৈসা? এ ও বসে বসে খেলা করতেছে। আর আমার রুমটার তো আর আগের মতোই আছে, আমার রুমটা এখনো চেঞ্জ হয়নি, সেম ভাবেই রাখছি। এই যে এখানে আমার রুমে অবশ্য তেমন কিছু নাই, আর আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই সুস্থ আছি, মোটামুটি নর্মালভাবে হাঁটতে পারতেছি, তারপরেও হাঁটি না নর্মালভাবে, লাঠি দিয়েই হাঁটি। তো ঠিক আছে, এখানে আজকে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, তো আম্মু পরোটা বানাইছে আমার জন্য। তুমি খাবা পরোটা? আসো বসো। ঘরে তেমন কিছু ছিল না আজকে, আসলে এখনো পর্যন্ত ওরকম ই করা হয় নাই, বাজার সদাই করা হয় নাই। আসবা রুটি খাবা? আসো। কি দাঁড়ায় খাবা? তো সব রাত্রের সময় হালুয়া বানানো হয়েছিল, বুটের হালুয়া, তো সেই হালুয়া এখন নিলাম, আর চা বানানো হয়েছে। আবু তুমি চা দিয়া খাবা না হালুয়া দিয়া খাবা? কোনটা দিয়া খাবা? বলতে যে আল্লাহ বলে বলছে। বলো বিসমিল্লাহ। এখন আর বলো না, তো খাওয়া দাওয়া শেষ আজকে। কি খেতেছি? পানি খাচ্ছে। তো আমি ভাবছি কি চা খাইতেছি, চা তো অনেক গরম, এইভাবে খাইলে তো ঠোঁট পুড়ে যাবে। তো ঠিক আছে, আজকে প্রথম তারাবি, একটু পরে নামাজে যাব, তারাবি টারাবি পড়বো, একটু কষ্ট হবে বাট পড়তে পারবো মানে আমার মনে হচ্ছে। তো ঠিক আছে, চা খাই, চা খেয়ে বের হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবু সালাম দিয়ে দাও।